আল্লাহ তাআলা আমাদের আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে কাজ থেকে সরিয়ে আমলে লাগাবার জন্য, বা ওই একই কথাকে এইভাবে বলা যায় যে দুনিয়ার প্রচলিত বোধগম্য রাস্তা যেটা মানুষের যুক্তি বুদ্ধিতে চলে এইটাকে বাদ দিয়ে গায়বের রাস্তায় চলার জন্য। দৃষ্টান্ত দিলে কথা একটু পরিষ্কার হবে। কৃষক কৃষি কাজ করে, ধান লাগালো, একটা নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট পরিমাণে ধান পাওয়ার তার একটা হিসাব আছে, এতটুকু জমি, এই জমিতে এত পরিমাণ ধান হয়, এটা আগে থেকে যা করেছে সাধারণত এইভাবে পায়, এতদিন পরে হয়, 3 মাস পরে ধান পাকবে কাটবে, তো সব জিনিস বোঝা যায় একটা প্রচলিত নিয়মের মধ্যে। আর নিয়ম মাফিক যে জিনিস চলে ওইটা আমরা বলি যে হ্যাঁ এটা বুঝতে পারছি। কেউ যদি বলে যে আমি এখানে ধান লাগালাম 3 মাস পরে ধান কাটবো, বুঝতে পারছো না, হ্যাঁ এটা না বুঝার কি আছে। যদি বলে ধান লাগালাম 3 মাস পরে ল্যাংড়া আম পাবো, তো বাক হয়ে শুনবে কি বলছো তুমি, কেন ল্যাংড়া আম পাবো, আরে লাগাচ্ছ তুমি ধান, ধান আর ল্যাংড়া আম কেমন করে পাবো, পাবো। তো যদি বলে তোমার কথা তো পাগলের মতো বলছো তুমি, বা এটা কোনো বুঝের কথা হলো না, এই জাতীয় কথা বলবে। গায়ব ওইটাই যেটা মানুষের প্রচলিত বুদ্ধিতে টিকে না, বুঝতে পারে না, মানতে হয় যেহেতু আল্লাহ বলছেন। কিন্তু যদি বুঝতে চায় তো বোঝার উপায় নেই। নামাজ, আল্লাহ তাআলা নামাজের মধ্যে রিজকের ওয়াদা করেছে। কেউ যদি বলে যে ঠিক আছে এই 1 একর ধান লাগালে তাহলে ধান লাগালে 10 মণ ধান পাওয়া যাবে, কেটোটা হিসাব অতদিন পরে, তো সেই হিসাবে 2 রাকাত নামাজ পড়লে কয় মণ ধান পাওয়া যায়, সে বিষয়ে যদি আমি 2 রাকাত না পড়ে বড় ফজরে 6 রাকাত করে পড়ি তো 3 গুণ বেশি পাওয়া যাবে, এরকম কোনো হিসাবে এখানে টিকবে না। নামাজের সাথে রিজকের মানুষের প্রচলিত বুদ্ধি অনুযায়ী কোনো সম্পর্ক নেই, বরং রিজেক কমার কিছু সম্পর্ক আছে। কৃষক লাঙ্গল ছেড়ে নামাজ পড়তে চলে এলো, হাল চাষ কম করলো, সেই হিসাবে তার রিজেক কমে যেতে পারে। শ্রমিক নামাজে পড়ে কারখানায় কম পরিশ্রম দিল, তো তার পারিশ্রমিকও কমে গেল, রিজেকও কমতে পারে। ছেলে যে নামাজ পড়ে ও পড়াশোনা কম হবে, নম্বর কম পাবে, তার ডিগ্রি আরো নিম্নমানের হবে, বেতন কম হবে ইত্যাদি। কোনোভাবেই নামাজ পড়লে রিজেক্ট বাড়বে এইটার জাহির কোনো যুক্তি নেই। মুত্তাকিকে আল্লাহ তাআলা রিজেক্ট দেবেন। মুত্তাকি যদি হয়, পরহেজগার যদি হয়, তাহলে তার রিজেক্ট কমে যায়। এই জন্য কমে যায় যে মুত্তাকি পরহেজগার নয়, ও ভেজাল করতে পারে, বেশি লাভ করতে পারে। যে ভেজাল করবে না তো তার লাভ কম হবে। তো যত বেশি মুত্তাকি হবে তত বেশি দেখা যাবে যে এটা পারা যাবে না, ওইটা পারা যাবে না, ওর ব্যবসা করা, অনেক ব্যবসা করতে পারবে না, কারণ এই ব্যবসা শুদ্ধ নয়, জায়েজ নয়। একজন আর্কিটেক্ট বাড়ি, বিল্ডিং এর ডিজাইন ইত্যাদি করেন, বড় আর্কিটেক্ট সাউথ আফ্রিকায়, তো উনি হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছেন যে আমি তো আর্কিটেক্ট, বাড়ি ডিজাইন করি, বাড়ি যেসব ডিজাইন করতে হয় বড় বড় বাড়ি যেগুলো, এগুলো তো সুন্নত তরিকায় নয়। প্রথমত কয়েক তলা বানানো এটাই সুন্নতে অপছন্দ, বিলাসিতা অপছন্দ, আর আমাদের সম্পূর্ণ কাজই হচ্ছে নতুন নতুন ডিজাইন, নানান ধরনের বিলাসিতা, কত উঁচু ইত্যাদি। তো ও যদি এই এরকম মুত্তাকি হয়ে যায় তো পেশাতে থাকতে পারবে না, অনেক টাকার তার ব্যবসা, এই আর্কিটেক্টগিরি ছাড়তে হবে। ফ্রান্সে একজন সাংবাদিক, ভালো নামকরা পত্রিকার সাংবাদিক ছিলেন, লমন নামে একটা বড় পত্রিকা, যে পত্রিকা ফ্রান্সের সবচেয়ে বেশি প্রচার ছিল। ওই পত্রিকার বড় সাংবাদিক, ফটো সাংবাদিক, আজকাল সাংবাদিকতা বড় একটা অংশ হচ্ছে ছবি তোলা, আর এর ভিতর দেশ সাংবাদিকতা বড় অংশ হয়। উনি ওরকম ভালো একজন ফটো সাংবাদিক ছিলেন, মুসলমান হলেন, সময় লাগালেন, তিন চিলা দিলেন। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার পেশা বললেন যে আমি তো ফটো সাংবাদিক। তো হযরতজি তো বললেন যে ফটো তোলা তো জায়েজ নয়, আচ্ছা ওনার পেশাই গেল। এখন বহু বছর থেকে বেকার, বড় পেশা ছিল সাংবাদিক, বিশেষ করে ফ্রান্সের মধ্যে বড় সাংবাদিক বহু উপরে পজিশন, আর এখন কি বেকার বল। সম্পত্তি টম্পত্তি কিছু আছে, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ওই বড় পেশা তো আর থাকলো না। তো দেখা যায় আমাদের যুক্তিতে যদি পরহেজগার হয় তো রিজেক্ট আর কমে যায়, আর আল্লাহ তাআলা বলছেন যারা ভালো রিজেক্ট দেবেন। সব বুদ্ধির বিপরীত আল্লাহর কথা মেনে নেওয়া, এটাকে গায়েব বলে। আর আমল মানে ওই গায়েবের উপর ভরসা করে যেটা, ওটাকে বলা হয় আমল। আল্লাহ তাআলা করতে বলছেন, করলাম, আর লাভ কি জানি না। আল্লাহ যদি এটাকে কবুল করেন তাহলে আল্লাহ তাআলা যখন চান যা চান তাই দেবেন, দুনিয়াতে দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর হুকুম পালন করা, এটা হচ্ছে আমল। আর কাজ, মানুষ এটা নির্দিষ্ট নিয়মে কাজ করে, জমিতে হাল চাষ করে দেয়, ধান লাগায়, আশা করে এতদিন পরে আমি এটাকে কাটবো। ছাত্র পড়াশোনা করে, অনেক সময় গরিব বাপ জমি বিক্রি করে, গরু বিক্রি করে ছেলের পড়াশোনা খরচ বহন করে, তার একটা হিসাব করে, ছেলেও তাকে আশ্বাস দেয় যে বাবা আর কয়টা দিন, তারপরে তো ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার হয়ে যাবো, আর ইঞ্জিনিয়ার হয়ে গেলে চাকরি পাবো, বেতন পাবো, তোমাকে দেবে। তো ওই ভরসা আশা করে বাপ অভাবের মধ্যে কষ্ট করে টাকা খরচ করে, তার একটা হিসাব আছে। আর এর মোকাবেলায় আমল এই জিনিস যেটা কোনো হিসাবের মধ্যেই পড়ে না, কোনো ধরনের কোনো হিসাবের মধ্যে পড়ে না। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে আমলের দাওয়াত দাও, আর এই কথার ওয়াদা করো যে আল্লাহ তাআলা ভালো জীবন দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন, যদি তুমি আমলওয়ালা হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। হিজরত করে যখন মদিনায় চলে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কাবাসী ঘোষণা করলো ওনাকে যদি কেউ ধরে আনতে পারে তাহলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট মানে বিরাট ব্যাপার, একটা উট পেলে একটা ধনী বলা যেত, কারণ সব মানুষের যে উট ছিল তা কিন্তু নয়। সাধারণ মানুষ হতো ছাগল ছিল, উটওয়ালা সবাই হতো না, আর এখানে 100 উট। এই লোভে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে বেরোলেন। সুরাকা ইবনে মালিক নামে একজন, উনিও বেরোলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে পেয়েও গেল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলো, নিজেই মরতে যাচ্ছিলেন প্রায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মাফ করলেন, ইসলামের দাওয়াত দিলেন। যখন দাওয়াত দিচ্ছেন, সুরাকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সুরাকা, কেমন লাগবে যেদিন তুমি পারস্য সম্রাটের কাকন পরবে, রাজা বাদশাহদের মুকুট থাকে, এটা আমরা জানি, এটা সবাই মুকুট পরে না, মুকুট তো রাজা বাদশাহরাই পরে, কখনো কখনো মুকুট ছাড়াও বিশেষ কিছু জিনিস রাজা বাদশাহদের থাকে। তো পারস্যের যে রাজা তার মুকুটও থাকতো, আবার হাতে বলা যেতে পারে যে বালা জাতীয় জিনিস, আমরা মনে করি এগুলো তো মেয়েরা পরে, বদল হয়। আজ থেকে 50 বছর আগে সোনার চেইন শুধু মেয়েরাই পরতো, এখন ছেলেরাই বেশি পরে। কানে দুল শুধু মেয়েরাই পরতো, এখন ছেলেরাও পরে মেয়েরাও পরে। আর দুল টুল যা কিছু পরবার তো কানেই পরতো, নাকেই পরতো, কেউ শুনে কতদিন যে নাভিতে দুল পরে, তো তাও এখন করে। তবে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাশন থাকে। পারস্য সম্রাটের সময় এটা ছিল যে সম্রাটের যেরকম মুকুট ছিল, অনেক সোনার ভারী মুকুট, এত ভারী যে মাথা বহন করতে পারতো না, ছাদ থেকে ঝুলিয়ে রাখতে হতো। তো সম্রাট নিজে মুকুট পরতো না, বরং মুকুটের নিচে মাথা রেখে বসত, আর হাতে ছিল কাকর। ওটা অনেক সোনার, অনেক বড় হবে, এটা বালা জাতীয় জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা রাদিয়াল্লাহু বললেন, কেউ মুসলমান ছিলেন না, যে সুরাকা কেমন লাগবে যেদিন তুমি পারস্য সম্রাটের কাকন পরবে। গ্রামের একজন মানুষ উটের লোভে বেরোয়েছে, পারস্য বাকি, তার সম্রাটি বাকি, তার কাকনি বাকি, কি বুঝে বললেন। উনি বুঝলেন কি না বুঝলেন আল্লাহ ভেতর জানে। ওটা ঘটনা শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শেষ হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হায়াত শেষ হলো, ওমর রাদিয়াল্লাহুর জামানার একেবারে শেষের দিকে, প্রায় 12 বছর ছিলেন। কাদসিয়ার যুদ্ধ হয়েছে একেবারে শেষের দিকে, শেষের দিকে কাদসিয়ার যুদ্ধ হলো। পারস্য সাম্রাজ্যের মুসলমানরা যুদ্ধে জিতলেন, গনিমতের মাল আনা হলো পারস্যতে মুসলমানদের কাছে, সম্রাটের যেসব মুকুট টুকুর যা ছিল সেগুলো আনা হলো, আর এই কাকর ইত্যাদি আনা হলো। ওমর রাদিয়াল্লাহু খুঁজে জানতেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওনার কোনোভাবে এটা কথা জানা ছিল। লোক পাঠিয়ে খুঁজে কোত্থেকে জোগাড় করে সুরাকা রাদিয়াল্লাহুকে আনলেন, এনে ওনাকে পারস্য সম্রাটের পোশাক পরালেন, কাকন পরালেন, আর বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলে জিজ্ঞেস করলেন যে কেমন লাগবে, বলো কেমন লাগছে। কোনো হিসাবের মধ্যে পড়ার জিনিস না, কিন্তু আল্লাহ করে দিয়েছেন। এই যে আল্লাহ বলেছেন এটা হবে, এই কথার ইয়াকিন করে যে আমল করা হয় ওইটা হলো আমল। আর আমার একটা হিসাব আছে, এই হিসাব মতো হবে, সেইটা হিসাবকে সামনে যে করে ওইটাকে বলে কাজ। ব্যবসা একটা হিসাব মতো কাজ করে, কৃষকটা হিসাব মতো চাষ করে, ছাত্রটা হিসাব মতো পড়াশোনা করে। পরে হতে পারে না হতে পারে, লাভের আশা করে ব্যবসা করলে লাভ হলো না, সেটা হতে পারে, কিন্তু তার একটা হিসাব করে করে, এগুলোকে বলা হয় কাজ। আর আল্লাহর ওয়াদার উপর ভরসা করে করলো, এইটাকে বলে আমল। আল্লাহ তাআলা আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে কাজ থেকে সরাতে, আমলে লাগাতে। অর্থাৎ আমরা নিজেরা বুদ্ধি করে, বিবেচনা করে, হিসাব করে যেভাবে চলছি এই পথ ছেড়ে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা করতে বলেছেন ওইটা করা, আর আল্লাহর কাছ থেকে আশা করা যে আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন, আমি আদেশ পালন করলাম, আল্লাহ তাআলা আমাকে দেবেন। কখন দেবেন, কি দেবেন, কোথা দেবেন কিছুই জানি না, কেমন করে দেবেন তাও জানি না, ওইটা আল্লাহর ব্যাপার। যে আল্লাহর উপর ভরসা করে চলা, এটাকে আমল বলে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। দিন মানে হলো যে আমি আমার সম্পূর্ণ জীবনকে আমল ভিত্তিক বানাবার চেষ্টা করি। এর মানে এটা নয় যে কোনো কাজই করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, হাল চাষ করবো না, রান্না বাড়া করবো না, কোনো কাজ করবো না, না তা নয়, করবো জরুরত মতো, কিন্তু আমার জীবনের বুনিয়াদ যেন হয় আমল, কাজ নয়। যেরকম একজন ব্যবসায়ী, ওনাকে জিজ্ঞেস করো আপনি কি করেন, ব্যবসা করি। আপনি ঘুমান না? ঘুমাই। এই কথা তো বলেন যে আমি ঘুমাই, ব্যবসা বলেন কেন? আপনি খাওয়া দাওয়া করেন? হ্যাঁ খাই। গোসল করে না? করি। করে তো সবই, ব্যবসা বললো কেন? আমি গোসল করি, এই কথা বলতে পারতো। এই জন্য বলেনি যে ব্যবসা আমার জীবনকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে, অন্যান্য কাজ করি কিন্তু ব্যবসার উপর আমি বেশি নির্ভরশীল, ওইটা দিয়ে আমার খরচ, আমার পরিবারের খরচ, চিন্তা টিন্তা সবকিছু। ওরকম কৃষিজীবী, কৃষি কাজ করে, তো সে অন্যান্য অনেক কাজ করে কিন্তু সে নিজেকে কৃষক বলে। এই আমলওয়ালা হবো মানে এটাই, আমি আমলওয়ালা হবো মানে হলো যে আমার প্রধান জিনিস আমল, আমি আমল নির্ভর। হয়তো তার সাথে ব্যবসাও করি, হয়তো তার সাথে আরো অনেক কাজ করি, কিন্তু ওগুলো আমার প্রধান কাজ নয়। একজন ব্যবসায়ী, উনি সন্ধ্যাবেলা ওনার ছেলেকে পড়ান, অঙ্ক পড়ান, ইংরেজি বাংলা পড়ান, ছেলে ক্লাস 5-এ পড়ে। উনি পড়াচ্ছেন সন্ধ্যাবেলা বসে, নিয়মিত পড়ান। ওই সময় যদি ওনাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন, তো বলবেন না যে আমি পড়াই, বলবেন আমি ব্যবসায়ী। যে আপনি যে পড়াচ্ছেন? হ্যাঁ পড়াচ্ছি। আপনি করেন কি? ব্যবসা করেন। আরে আপনি তো পড়াচ্ছেন। হ্যাঁ পড়াচ্ছি। আপনি কি করেন? আমি ব্যবসা করি। ওইটাকে সে এত মজবুত ভাবে ধরেছে যদিও উপস্থিত ওই সময় পড়াচ্ছে, কিন্তু সে তার কাজকে বলে ব্যবসা। আমি ব্যবসায়ী, আমি শিক্ষক না, আমি মাস্টার না। ওনাকে কেউ যদি ওই সময় সে বলে যে মাস্টার সাহেব, জিজ্ঞেস করে কাকে ঘুরছে আপনাকে, যেমন তো মাস্টার না, তারা যদি পড়াচ্ছেন তাতে কি হলো? তো মাস্টার সাহেব বলে যাকে জিজ্ঞেস করেও উত্তর দেবে না, বুঝবেও না। ওকে যে মাস্টার সাহেব ডাকছে এই কথা বুঝতেও তার অনেক দেরি হবে, কারণ সে নিজেকে মাস্টার সাহেব মনেও করে না, অথচ পড়াচ্ছে। ওইরকমই নিজেকে আমলওয়ালা বানানো, যেন আমার এটি আমল, যদি আরো অনেকগুলো কাজ করছি, কিন্তু এই কাজগুলো যেন আমার উপর এত প্রভাব বিস্তার না করে, আমি নিজেকে নির্ভরশীল মনে না করি, বরং আমার কাজ হচ্ছে আমল। আমি নামাজ পড়ি, আমি জিকির করি, আমি তেলাওয়াত করি, আরো যত নেক কাজ আছে, এটাই আমার বুনিয়াদ। যদিও আনুষঙ্গিক অনেক কিছু করি, এই নিজের জীবনকে আমল নির্ভর বানানো, আমার সন্তানকে আমল নির্ভর বানানো, ধীরে ধীরে পুরা উম্মতকে আমল নির্ভর বানানো। এখন উম্মত অনেক আমল করে, কিন্তু আমল নির্ভর নয়, কাজ নির্ভর। এটাকে পরিবর্তন করা, করুক কাজ, আপত্তি নেই, কিন্তু নিজেকে যেন কাজ নির্ভর মনে না করে আমল নির্ভর বানায়। এটি হলো দিনের দাওয়াত। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন। যত বেশি আমল নির্ভর আমাদের জীবন হবে, তত বেশি আল্লাহ সাহায্য আমরা জীবনে পাবো ইনশাআল্লাহ। এই জন্য নিয়ত করে চিল্লার জন্য যাবো, 3 চিল্লার জন্য যাবো, ঘর থেকে পাঠাবো, এই পরিবর্তনের জন্য যেন আমরা নিজের মনকে পরিবর্তন করি। এটা মূলত এটা মনের পরিবর্তন। ওই যে মাস্টার ছেলেকে পড়াচ্ছে, আর তখন যদি বলে যে মাস্টার সাহেব বাড়িতে আছেন নাকি, তো জিজ্ঞেস করবে যে আপনি কাকে খুঁজছেন। ওকে যে বলছে মাস্টার সাহেব, বুঝতেও দেরি হবে। কেন বুঝতে দেরি হবে? যে নিজেকে মনের ভিতরে সে নিজেকে মাস্টার সাহেব মনে করে, এই জন্য বুঝতে পারবে। এই জন্য আমাদেরকে যদি এখানে সে একজন বলছে কোনো একজন জাকির সাহেব আছেন নাকি, জিকিরওয়ালা বা নামাজি সাহেব আছেন নাকি, সে নামাজ পড়ে শিখি, কিন্তু ওকে যে খুঁজছে বুঝতে দেরি হবে, কারণ সে নিজেকে আমলওয়ালা মনেও করে না, ব্যবসা মনে করে। এটা পরিবর্তন করা। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুক। এটা আর নিজেরাও বাইরে যাই, ঘটেও পাঠাই, আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানতে